আজকে আমরা এসেছি ইকো পার্কের হস্তশিল্প মেলায়। তো হস্তশিল্প মেলায় আমরা এসেছি সবাই মিলে, এসে এখানটা দেখছি অনেক দোকানপাটগুলো বসেছে, খুব ভিড়, মানে এতটাই ভিড় যে ভেতরে ঘুরতে খুব সমস্যা হচ্ছে। দোকানপাটগুলো অনেক বাইরে থেকে এসছে, তো বাইরের দোকানদাররা সব হাতে করে জিনিস বানাচ্ছে, অনেক জায়গা থেকে এসছে, যেমন পুরুলিয়া থেকে এসছে, মেদিনীপুর থেকে এসছে, পাঁশকুড়া থেকে এসছে, তারপরে হলদিয়া থেকে এসছে, সমস্ত কিছুই হাতের বানানো জিনিস। এখানে হাতের বানানো জিনিসগুলো এত ভালো লাগে, দেখলেই মনে হয় সব কিনে নিয়ে যাই, কিনে নিয়ে যাই। কিন্তু বৃষ্টির জন্য রাস্তাটা খুব কাদা কাদা ছিল, মাঠের ভেতরটা দুদিকে, ইকো পার্কের মাঠের সামনে দুদিকে মেলাটা বসেছে। তো এই মেলাটা 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বসবে, আবার 20 তারিখ পর্যন্তও থাকতে পারে, সেরকমই আমি জেনেছি। তো বাকি মেলাটা আপনাদের চলুন ঘুরে দেখাই। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন আপনাদেরকে পুরো মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে হস্তশিল্প মেলার মানে বাকি জিনিসগুলো সব, মানে এখানে সমস্ত কিছু তারা যারা এসেছেন তারা সবাই হাতে করে করে জিনিসগুলোকে বানাচ্ছে, প্রত্যেকটা জিনিস হাতে তৈরি করা জিনিস, আর সবকটা জিনিসই বেশ আনকমন, দেখতে সুন্দর, আগেকার দিনের জিনিস যেরকম ছিল সেই রকমই জিনিসগুলো। তো এই জিনিসগুলো দেখার জন্য আপনাদের তো অবশ্যই হস্তশিল্প মেলায় আসতে হবে, এখানে দেখতে হবে কী জিনিসগুলো কী সুন্দর। এই গামছাগুলো মেদিনীপুরের গামছা, তার সঙ্গে মাদুর আছে, আবার মাদুরের ওপরে কার্পেটের মতন কাপড় দিয়ে বানানো আছে, এগুলো পেতে শুলে খুব মানে ভালো লাগবে। এটা একটা শিঙের দোকান, মানে শিং, গরুর শিং, তারপরে হরিণের শিং, এইসব শিং দিয়ে দিয়ে একটা চিরুনি তৈরি করা, তারপরে সব পাখি তৈরি করা, অনেক কিছু জিনিস এর মধ্যে সব তৈরি করে করে বিক্রি করছে, বিভিন্ন ধরনের শিং দিয়ে তৈরি। শিংগুলো আমরা দেখেছি, এর আগেও দেখেছি হস্তশিল্প মেলায়, তো এইবারে হস্তশিল্প মেলায়ও দেখলাম। তো মেলাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। এখানে শিংগুলো সব কেটে 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 রেখেছে, শিঙের আবার হাতা খুন্তিও বানানো, চামচ বানানো, পেন্সিল, পেন, বিভিন্ন রকমের জিনিস শিং দিয়ে কেটে কেটে সব বানানো। তারপরে আবার এখানে ব্যাগের দোকান, বিভিন্ন রকমের দোকান, স্টলও আছে এখানে, প্রচুর স্টল আছে, যেমন দার্জিলিংয়ের স্টল আছে, তারপরে আর হচ্ছে রামপুরহাটের স্টল আছে, ইছামতির স্টল আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের স্টল, তাদের প্রত্যেকজনের হাতেরই কাজ ভালো, প্রত্যেকজন ওই হাতের কাজ নিয়েই ব্যস্ত, হাতে করেই সব জিনিসটা তৈরি করছে, আর হাতে করেই আবার দার্জিলিংয়ের যে স্টল বসেছে তারা আবার কী করছে, হাতে করে সোয়েটার ওখানে বুনছে, পঞ্চুগুলো বুনছে, সমস্ত কিছু বুনে বুনে ওখানে বিক্রি করছে। এই যে ফুলদান ল্যাম্পগুলো, মানে টেবিল ল্যাম্পের সেটগুলো, প্রত্যেকটা রাধাকৃষ্ণ, কোনোটা গোপাল, তো কোনোটা আপনার এগুলো বজরং বালি আছে, সব হাতে করেই ল্যাম্পগুলো রেখেছে, ওখানে বললে ওরা লাইট সেট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। এই মেলাটা পুরোটা ঘুরে দেখতে প্রচুর সময় লাগে, কিন্তু পুরোটা ঘুরে দেখার মতন আমাদের অতটা সময় ছিল না, তাও ঘুরে দেখেছি আমরা, 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগেছে। তো আরও যদি পুরোটা মানে কিছুটা আরও ঘুরিনি, অনেক পুরো অনেকটা ঘুরলে আরও বেশি সময় লাগতো। তো ভেতরটা এত বেশি কাদা, বৃষ্টি হয়েছিল কদিন, তো যার জন্য প্রচুর কাদা, ওই কাদার মধ্যে ঘোরাটা খুব রিক্স হয়ে যাচ্ছিল। এইটা হচ্ছে পুরুলিয়ার হচ্ছে সব মুখোশগুলো যে বিক্রি হয়, ছৌ নাচের সেই মুখোশগুলো সব বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের মুখোশ আছে এখানে। তো এই মুখোশগুলো ভাবলাম কিনে নিয়ে আসবো, তারপরে ভাবলাম কি বাড়িতে রাখবো, দেখে টেকে আচমকা ভয় টয় লাগবে, সেই জন্য আর কিনে নিয়ে আসি। আমার এর ভেতরে ঢুকে ভাবছিলাম কোনটা কী কিনবো না কিনবো, ওই জন্য আর কিছু কেনা হয়নি। এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টল, এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে, এরা নিজেরা হাতে বুনে টুনে বিক্রি করছে, ভালো লাগছিল। তো এইখান থেকেও একটা সোয়েটার কিনলাম,
दार्जिलिंग स्वेटरगुलो আমাদের এখানেও পাওয়া যায় ওই জিনিস কিন্তু মনে হলো একটু আলাদা তাই জন্য একটু কিনলাম ওখান থেকে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একদম বাইরে বেরিয়ে গেলাম এখন সন্ধ্যে হয়ে গেছে এবার তো বাড়ি ফিরতে হবে ওখান থেকে তো গাড়ি ঘোড়া একটু সমস্যা হয় সেই জন্য আমরা বাড়ি ফিরে গেলাম টাটা এরকম দিয়ে দিলাম।